বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো। রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর। রাশিয়ায় কারাবন্দী বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনির সমর্থনে মস্কো সহ বহু শহরে বিক্ষোভ, 1000-এরও বেশি লোক আটক। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার গাইডলাইন প্রকাশ করেছে সরকার, তবে স্কুলগুলো কতটা তৈরি? আমরা এর আগে 2-3 মাস আগে থেকেই আমরা কার্যক্রমটা আমরা নিয়মিত স্কুলে যাচ্ছি, যে কোনো সময় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে স্কুল আমরা খুলতে প্রস্তুত। আর সারা দেশে হাজার হাজার ভূমিহীন গৃহহীন পরিবারকে আধা পাকা ঘর দিচ্ছে সরকার, কিন্তু কর্মসংস্থান ছাড়া কতটুকু ফলপ্রসূ হবে উদ্যোগ? শুনবেন প্রতিবেদন, আরও থাকবে বিশেষ আলোচনা। তবে শুরুতেই রয়েছে এখনকার সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। রাশিয়ায় কারাবন্দী বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে সারাদেশে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার লোক যোগ দিয়েছে। এই বিক্ষোভ মোকাবেলার জন্য ব্যাপক সংখ্যায় রায়ট পুলিশ মোতায়েন করা হয়। পর্যবেক্ষকরা বলছেন, মস্কো এবং বিভিন্ন শহর মিলিয়ে 1000-এরও বেশি লোককে পুলিশ গ্রেপ্তার করেছে। নতুন ধরনের করোনা ভাইরাস ঠেকাতে ইউরোপের দেশগুলো আরও কড়াকড়ি আরোপ করছে। ব্রিটেনে প্রথম শনাক্ত নতুন ভাইরাসটি নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিয়েছে। বলা হচ্ছে এটি শুধু দ্রুত ছড়াচ্ছে না, এটির শক্তিও অপেক্ষাকৃত বেশি। নরওয়ে সরকার রাজধানী অসলো এবং আশেপাশে জরুরি নয় এমন সব দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডসে এই প্রথমবারের মতো আজ থেকে রাতের বেলা কারফিউ বলবৎ করা হচ্ছে। লিবিয়ায় থাকা বিদেশি বাহিনীগুলো একটি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজকের মধ্যে বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা উপেক্ষা করেছে বলেই মনে হচ্ছে। 3 মাস আগে জাতিসংঘ সমর্থিত ওই চুক্তির অধীনে বড় সংখ্যায় বিদেশি সৈন্য প্রত্যাহারের কোনো লক্ষণ দেখা যায়নি। রাজধানী ত্রিপোলির সরকার তুরস্কের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জেনারেল খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে রুশ ভাড়াটে সৈন্যরা। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি কৃষি সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠি ব্যবহার করেছে। ভোপাল শহরে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিল বিরোধী দল কংগ্রেস। সম্প্রতি সরকার 18 মাসের জন্য সংস্কার আইনগুলো বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও কৃষকদের ইউনিয়নগুলো তা প্রত্যাখ্যান করে। প্রবীণ আমেরিকান টিভি সম্প্রচার ব্যক্তিত্ব ল্যারি কিং 86 বছর বয়সে মারা গেছেন। তিনি লস এঞ্জেলসে কোভিড-19 থেকে সেরে ওঠার চিকিৎসা নিচ্ছিলেন। 6 দশক ধরে ল্যারি কিং বহু বিশ্ববিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। সিএনএন টিভিতে তার ল্যারি কিং লাইভ অনুষ্ঠানের জন্য তিনি সুপরিচিত ছিলেন। ফিলিপিন্সে একটি অপরাধী চক্রের সাথে পুলিশের গুলি বিনিময়ে অন্তত 13 জন নিহত হয়েছে। মিন্দানাও দ্বীপে 5 ঘন্টার এই বন্দুকযুদ্ধে একজন পুলিশ কর্মকর্তা ও এক পলাতক অপরাধীর 12 জন অনুসারী নিহত হয়। খুন, মাদক পাচার, অপহরণ ও ডাকাতির জন্য এই গ্রুপটিকে খোঁজা হচ্ছিল। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি পুলক গুপ্ত। বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে 10 মাসেরও বেশি সময় স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা পূরণ করতে কী কী করা দরকার, এ নিয়ে আজকের পরিক্রমায় শুনবেন একটি বিশেষ আলোচনা একটু পরেই। তবে তার আগে আজকের অন্য কিছু খবর। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার এবং এজন্য একটি গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে এর ভিত্তিতে প্রস্তুতি নিয়ে আদেশ পাওয়া মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার জন্য তৈরি থাকতে হবে। কর্মকর্তারা বলছেন যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ পেলে ফেব্রুয়ারিতেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে, যদিও অভিভাবকরা অনেকে বলছেন যে টিকা কার্যক্রম পুরো দমে শুরু হবার পরই স্কুল খোলা উচিত বলে তারা মনে করেন। তবে স্কুলগুলো বলছে যে নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি তারা সম্পন্ন করবেন। ঢাকা থেকে শুনুন রাকিব হাসনাতের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা মহামারী পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এখন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিতে এর প্রধানদের কাছে নির্দেশনা পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী নিজস্ব তহবিল ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে হবে, যাতে করে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক বেলাল হোসাইন বলছেন, প্রস্তুতি সম্পন্ন হলে সরকারের নির্দেশ পাওয়া মাত্রই স্কুল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হবে। লেখাপড়া শ্রেণী কার্যক্রম যাতে চলতে পারে সে এনভায়রনমেন্টটার জন্য প্রস্তুতি করা, এটাই আমাদের মূল টার্গেট। যে শিক্ষক শিক্ষার্থী তারপরে কর্মচারী কর্মকর্তা, এরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর পরিবেশ যাতে ফিরে পায় সেই জন্য, এবং এক কথা বলা যায় শিক্ষার্থী যাতে আনন্দমন আনন্দঘন পরিবেশে আইসে, তারা প্রথম দিন থেকেই তারা যাতে ক্লাস কার্যক্রম অংশগ্রহণ করতে পারে সেজন্য এই প্রস্তুত রাখা আর কি। বাংলাদেশে গত প্রায় 10 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে কোনো কার্যক্রম নেই। অনলাইনে বিকল্প পন্থায় ক্লাস নেওয়া কিংবা অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ঘাটতি মোকাবেলার চেষ্টা হয়েছে গত কয়েক মাস ধরে। সম্প্রতি করোনা সংক্রমণের হার কিছুটা কমে এসেছে এবং টিকা কার্যক্রমও শুরু হওয়ার পথে। কর্মকর্তারা বলছেন, এসব বিবেচনায় নিয়েই শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেই, সে কারণে পরিবর্তন আনতে হবে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনাতে। নির্ধারিত দূরত্বে বসার ব্যবস্থা করা, তাপমাত্রা পরীক্ষা করা, শিফট সিস্টেম চালু করা ছাড়াও প্রতিষ্ঠানগুলো খুললে প্রথম 15 দিন শুধু সহশিক্ষা কার্যক্রম চালানো এবং 2 মাসের মধ্যে কোনো ধরনের পরীক্ষার আয়োজন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। যদিও ভিকারুননিসা নুন স্কুলের একজন শিক্ষার্থীর মা ইশরাত জাহান বলছেন, স্কুল খুলে দিতে কর্তৃপক্ষের উচিত হবে আরো কিছুটা সময় নেয়া। তো আমরা মনে হয় যে আমরা আর একটু সময় নেই। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাই না যে আমি এখনই বাচ্চা স্কুল খুলুক এবং বাচ্চা দিই। আমরা গার্জিয়ানরাই হয়তো যাবো বাচ্চাদেরকে আনতে, প্রতিনিয়তই আমাদের যেতে হবে। এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা মেনটেন করা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অতটা সহজ না। যদিও আমি জানি যে হয়তো স্কুল কর্তৃপক্ষ চেষ্টা করবেন, তারপরেও এটা কতখানি সম্ভব? আমরা মনে হয় যে স্কুল খুলে দিয়ে একটা রিস্ক নিতে চাইছি আবার। আরেকজন অভিভাবক ফারাজ ইবিন শাম্মি বলছেন, স্কুলের ভেতরে শিক্ষার্থীরা সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মানবে এটি নিশ্চিত করা খুবই কঠিন হবে। তো আমরা চাচ্ছিলাম যে যদি বাচ্চারা টিকাটা 1-2 মাস দেওয়ার পরে স্কুলটা খোলা হতো আমার মনে হয় ভালো হতো, কারণ বাচ্চাদের আসলে আমরা যতই বলি স্কুলে গিয়ে কিন্তু কন্ট্রোলে ওদের রাখা যাবে না। কারণ ওরা কিন্তু টিফিনের সময় একজনকে আরেকজনকে জড়িয়ে ধরবেই, ওরা দুষ্টামি করবে, খেলাধুলা করবে। তো যেহেতু একটা বছর অপেক্ষা করতে পেরেছি, তো আরো 2টা মাস আমার মনে হয় দেখা উচিত। যদিও এসব বিষয়ে ভিন্ন মত রয়েছে, কারণ গত কয়েক মাস ধরে বাংলাদেশে কার্যত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোনো কিছুই বন্ধ নেই। তাই অনেকেই মনে করেন সার্বিক দিক বিবেচনা করে স্কুল কলেজ খুলে দেওয়ার সময় এসেছে। শরীয়তপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক হাসনা হেনা বলছেন, শিক্ষার্থীরাও এখন শ্রেণীকক্ষে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা স্কুল খোলার বিষয়ে পুরোপুরি প্রস্তুত। আমরা এর আগে 2-3 মাস আগে থেকেই আমরা কার্যক্রমটা আমরা নিয়মিত স্কুলে যাচ্ছি। যে কোনো সময় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে স্কুল আমরা খুলতে প্রস্তুত। তবে সরকারের নির্দেশনায় বলা হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক যে অবস্থা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে শুরুর দিনগুলোতে পাঠ্যপুস্তকে গুরুত্ব না দিয়ে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিতে হবে স্কুলগুলোকে। একই সাথে শিক্ষার্থীদের চাহিদার পাশাপাশি অভিভাবকদের মতামত ও প্রতিষ্ঠানের ধারণ ক্ষমতাকে বিবেচনায় নিয়ে কোন দিন কতজন শিক্ষার্থী স্কুলে আসবে তারও তালিকা তৈরি করতে হবে। কর্মকর্তারা বলছেন, এগুলো বাস্তবায়িত হলে স্কুল নিয়ে অভিভাবকদের উদ্বেগ যেমন কমবে, তেমনি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিবেশও ধীরে ধীরে ফিরে আসবে। ঢাকা থেকে রাকিব হাসনাত। বাংলাদেশের 66,000-এরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি উদ্যোগে আধাপাকা ঘর তৈরি করে দেবার এক কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় 66,189 জন মানুষকে ঘর দেওয়া হলেও দ্বিতীয় দফায় আগামী মাসে আরও 1 লক্ষ ঘর তৈরি করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন যে যাদের ঘর দেওয়ার জন্য বাছাই করা হচ্ছে তাদের যদি ওই এলাকাতেই কর্মসংস্থানের ব্যবস্থা না থাকে তাহলে দীর্ঘমেয়াদে সরকারের এই কার্যক্রম অনেক ক্ষেত্রে ফলপ্রসূ নাও হতে পারে। ঢাকা থেকে ফারহানা পারভীন। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের বাসিন্দা রীনা পারভীন আজ সরকার সারা দেশে যে 66,000-এরও বেশি ঘর দিয়েছে তার একটির মালিক তিনি। আগে স্বামী, ছেলে এবং শাশুড়ি নিয়ে একটা কুঁড়ে ঘরে থাকতেন, এখন পেয়েছেন 2 কামরার একটি ঘর। আমার স্বামী একজন দিনমজুর, বুঝলেন, কষ্টে সত্যি আমার
খালি খালি কান্না আসেনি, আমার সামনে যখন দিনমজুর নিয়মিত কাজ হয় না। আমার একটা ছেলে ছিল সেইটা পরে, ওরও মনে করেন কি ভালো মন্দ তো দিতে পারি না, শখের বসে একটা কাপড়ও দিতে পারি না। পাশে পুরে ঘরের মতো ছোটখাটো জিনিস একটা ঘরে থাকি, আমরা থাকতাম ঘরে, আমার শাশুড়ি, আমার তো শ্বশুর নেই, শাশুড়ি বারান্দায় থাকতো, তো এখন আমার বারান্দায় কারোরই থাকা লাগবে না, সবাই আমরা যাওয়ার মতো সেই ঘরে থাকতে পারবো। 66,189টি ঘর ছাড়াও 36টি উপজেলায় 743টি ব্যারাক নির্মাণের মাধ্যমে আরও 3,715টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সব মিলিয়ে মুজিব বর্ষের উপহার হিসেবে 69,904টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিয়েছে সরকার। সরকারের আশ্রয়ণ দুই প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন বলছিলেন, প্রতিটা জেলার স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে ভূমিহীন এবং গৃহহীন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করা হয়। আমরা স্থানীয় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যার সাথে সকল সরকারি বেসরকারি দপ্তর সংস্থা, জনপ্রতিনিধি সবাই সম্পৃক্ত ছিলেন, তাদের মাধ্যমে তালিকা করা হয়। যে তালিকায় বাংলাদেশের 64 জেলার 492 উপজেলার ভূমিহীন গৃহহীন যে পরিবার সংখ্যা সেটি আমরা পেয়েছি 2,93,361 জন। আমরা একটা নীতিমালা করেছি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন ক্রমে, সেই নীতিমালাতে অগ্রাধিকার দিয়ে বলা আছে বিধবা, প্রতিবন্ধী, অসহায়, বয়স্কা, তাদেরকে অগ্রাধিকার দিবে। ওই যে তালিকাটা করা হয়েছে সারা বাংলাদেশে ভূমিহীন গৃহহীন তালিকা থেকে আবার বাছাই করে যারা বেশি নিডি তাদের জন্য আগে ঘরটা করে দেওয়া হয়েছে। দুই রুমের আধা পাকা ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় 1,71,000 টাকা, মালামাল পরিবহনের জন্য অতিরিক্ত 4,000 টাকা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায়। অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে তিনটি স্থান থেকে, আশ্রয়ণ দুই প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে এবং ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্প থেকে। প্রতিটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই খাস জমিতে এই আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু তাদের কর্মসংস্থান যদি একই স্থানে না করা হয় তাহলে এই উদ্যোগের ফলাফল অনেক ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান মনসুর, আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে মানুষ কিন্তু যেখানে কাজ সেখানে থাকতে চায়। যখন মানুষের কাজ না থাকে গ্রামে, তারা কিন্তু বাড়িঘর ফেলে শহরে চলে যায় এবং শহরে যে কাজের করে তাদের বাড়িতে তালা মারা থাকে। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের ল্যান্ডলেস, বা তাদের হয়তো কোনো পুরো ঘর কোনো একটা কিছু ছিল সেটা হয়তো দলিতে ভেঙে গেছে, কিন্তু যে সব যে তাদেরকে ঘর দেওয়া হচ্ছে সেটা ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে তারা কিন্তু ওই ঘরে কি তারা থাকবে? তাদের যদি কাজটা ওই গ্রামে না হয় বা আশেপাশের গ্রামের মধ্যে সীমিত মধ্যে না হয় তাহলে কিন্তু তারা ওই কাজের জন্য তারা শহরে চলে যাবে এবং ঘরটাকে তালা দিয়ে রেখে চলে যাবে, সেই ক্ষেত্রে এটা কোনো কাজে লাগবে না। তবে কর্মসংস্থানের ব্যাপারে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণের সুবিধা এবং প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে বলে জানাছেন প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। ওনাদেরকে সকল দপ্তর সংস্থা যে ঋণ প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, যুব উন্নয়ন বা মৎস্য বা যে কোনো বিষয়ে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এনজিও রয়েছেন এবং অগ্রাধিকার পেয়ে তারা ঋণ কার্যক্রমে যুক্ত হবেন, যার মাধ্যমে টাকাটা তারা রিভলভ করে রিসাইকেল করে পরবর্তী জেনারেশনের জন্য আরো এগিয়ে যাবেন। কাজেই এখন যারা ঘর পাচ্ছেন, আমাদের স্থানীয় প্রশাসন, সম্মানিত জনপ্রতিনিধি, মাননীয় মন্ত্রীবর্গ, সবাই তো এই সাথে জড়িত এবং ওনাদের সবসময় একটা টার্গেট থাকবে যে এনাদেরকে কিভাবে আমরা স্ট্রিমলাইনিং করতে পারি। এছাড়া আগামী 5 থেকে 10 বছর যাতে তারা ঘর বিক্রি করতে না পারে সেটা নিশ্চিত করার কথা বলছেন অর্থনীতিবিদরা। প্রকল্পের পরিচালক বলছেন, সরকার খাস জমির বন্দোবস্ত করলে সেটা আর বিক্রয়যোগ্য থাকে না, অর্থাৎ যারা আজ ঘর পেয়েছেন তারা এই ঘর বিক্রি করতে পারবেন না। ফারহানা পারভীন, এবারে শনিবারের বিশেষ আলোচনা পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে, সেখানে অপেক্ষা করছেন রাকিব হাসনাত। রাকিব, ধন্যবাদ পুলক। আজকের বিশেষ আলোচনায় আমাদের বিষয় বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত মার্চ মাস থেকে বন্ধ আছে এবং সেইগুলো করোনা ভাইরাস মহামারীর কারণে সেখানে শিক্ষার্থীদের কেমন ক্ষতি হলো, এই ক্ষতি পুষিয়ে নিতে কী করা দরকার, কার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো।
আমাদের অতিথি হিসাবে ইতোমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। রাশেদা কে চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করছি। এই যে প্রায় দশ মাস শিক্ষার্থীরা ক্লাসরুমে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হলো, কতটা ক্ষতি হলো শিক্ষার্থীদের? দেখুন, করোনা বিপর্যয়ের কারণে সারা বিশ্বব্যাপী তো দুর্যোগ নেমে এসেছে এবং তার মধ্যে অর্থনীতি স্বাস্থ্যের সাথে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের একটি হলো শিক্ষা। এই শিক্ষা খাতটা তো পৃথিবীব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমাদের দেশের দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সবচেয়ে বড় ক্ষতিটা শিক্ষার্থীদের হচ্ছে পঠন পাঠন বা লেখাপড়ার। এই যে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠনের তো কোনো আদর্শ বিকল্প নেই, চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে নানা মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করতে করা হয়েছে অনেকবার, কিন্তু তারপরেও আমরা জানি সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে বা দারিদ্র পীড়িত অঞ্চলে শিক্ষার্থীরা এই বাদ পড়ে গেছে। এই ক্ষতিটা সবচেয়ে বড় ক্ষতি বলে আমরা মনে করি। আর দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যেহেতু শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরতে পারছে না, বিশেষ করে কিশোর কিশোরী বা তরুণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অবসাদগ্রস্ততা আসছে, বিশেষ করে নগর এলাকায়। এরা ইন্টারনেটেও আসক্ত হয়ে পড়ার কথা শোনা যাচ্ছে, যে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে ইত্যাদি, কিন্তু গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় শিক্ষার্থীরা বসবাস করে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারছে না বলে এক ধরনের মন খারাপও হয়ে আছে, আমরা আমাদের তথ্য উপাত্ত জরিপের মাধ্যমে যতটুকু জেনেছি। অর্থাৎ একটি মানে পুরো সাধারণ শিক্ষা কার্যক্রম থেকে যে বঞ্চিত হওয়ার যে প্রভাব, আপনি সেগুলোর কথা বলছেন। নজরুল ইসলাম খান, রাশেদা কি চৌধুরী যে ইঙ্গিতটা দিলেন বা যে কথাটা বললেন, তা ওনারা একটা জরিপও করেছেন সম্প্রতি, সেখানে তারা দেখিয়েছেন যে পরিস্থিতিটা আসলে কি। এবং আমরা জানি যে সরকারের তরফ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, মাঝে অনলাইনে ক্লাস হয়েছে এবং দীর্ঘদিন ধরে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ক্লাসরুমে শিক্ষা গ্রহণ থেকে যে বঞ্চিত হওয়া এবং তার ক্ষতিটা আপনারা কিভাবে দেখছেন সেটা? আমি শিক্ষাকে মনে করি জীবনের জন্য একটা সাধারণ প্রস্তুতি। এই সাধারণ প্রস্তুতির পরে কোনো কাজে গেলে সেখানে প্রশিক্ষণের দরকার হয়, তারপরে অভিজ্ঞতার প্রয়োজন হয়। কিন্তু আমাদের যে গত এক বছরে শিক্ষায় যে ক্ষতিটা হয়েছে, আমি মনে করি সেটা পুষিয়ে নেওয়া সম্ভব না। আমি আগেই বলেছি শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি। তবে কিছু কিছু স্কুল যে উদ্যোগ নিয়েছিল অনলাইনে লেখাপড়া চালিয়ে যাওয়ার, কিন্তু সেখানেও আমি লক্ষ্য করেছি, আমার ব্যক্তিগত মতামত, সেখানে নর্মাল টাইমের মতো তারা করতে পারেনি, আর অধিকাংশ স্কুল তো করতেই পারেনি। তো সেক্ষেত্রে আমরা আরো পিছিয়ে গেছি। তো সেটা কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশে অন্য দেশের চেয়ে মর্বিডিটি কিন্তু কম, 1,47,000 বা 1,47,000, ইন্ডিয়াতে দেখেছি ডবল, এবং ইউরোপে অনেক দেশে কিন্তু 1,100 পর্যন্ত। কিন্তু তার সত্ত্বেও আমাদের দেশে স্কুলগুলো বন্ধ ছিল, অনেক দেশে কিন্তু স্কুল খোলা হয়েছে মাঝে মাঝে। তো সেই বিবেচনায় আমি মনে করি আমরা অনেকটা পিছিয়ে যাব তুলনামূলকভাবে। তো আমাদের এখন কি করা যেতে পারে? আমি মনে করি আমাদের স্কুল এখনই খুলে দেওয়া উচিত, এমনিতেই দেরি হয়ে গেছে। এবং সেখানে আরো পড়াশোনার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কোনো সাপ্লিমেন্টারি রিডিং বা সহপাঠ্য নেই, আমাদের এনসিটিভি থেকে এটা করা হয় না। আমি মনে করি সহপাঠ্য এখন স্পেশাল এমফেসিস দেওয়া উচিত। আর একটা বিষয় হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আমাদের দেশে হয় না, এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে ধারাবাহিক মূল্যায়নেও হাত দেওয়া, মূল্যায়নে তাহলে আমরা কিছুটা হলে পুষিয়ে নেব। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের দেশে ওই সহপাঠ্য যেহেতু নাই, কিন্তু আমাদের দেশে স্কুলে লাইব্রেরি আছে, কিন্তু স্কুলের লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা যায় না, কারণ তারা স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ তারা ক্লাসে থাকেন। তাহলে আমাদের আর একটি স্পেশাল এমফেসিস দেওয়া দরকার, সরকার থেকে উদ্যোগ নেওয়া দরকার, বেসরকারি লোকজনদেরকে আহ্বান জানানো দরকার, আমাদের গ্রামে গ্রামে লাইব্রেরি দরকার। তাহলে হবে কি, এই যে গ্যাপটা হয়ে গেছে, স্কুল থেকে যখন আসবে একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে ওই পাড়ার ওই লাইব্রেরিতে গিয়ে অন্য বিষয়গুলো পড়বে, তাহলে যেসব ঘাটতি সেগুলো পূরণ হবে। এবং
সেটা পূরণ হলে তাদের একটা জীবনের জন্য প্রস্তুতিতে কিছুটা অগ্রগতি হবে। জীবন তো আর থেমে থাকে না, জীবন পরিবর্তনশীল, পৃথিবী পরিবর্তনশীল, তাই এই পরিবর্তনশীলতার সাথে তাদেরকে খাপ খাওয়াতে হবে। আর এই কোভিড এর জন্য নতুন কিছু স্কিল, নতুন কিছু নলেজ তাদের থাকতে হবে, কিভাবে তাদের স্বাস্থ্যটাকে ভালো রাখবেন। আর একটা অসুবিধা হচ্ছে আমাদের দেশে কিন্তু সাধারণভাবে ডিসিপ্লিন মানতে চায় না, আপনি রাস্তাঘাটে দেখলে ওটা বুঝতে পারবেন, কালচারালি যে কারণেই হোক। সেক্ষেত্রে আমাদের স্কুলের যে স্বাস্থ্যবিধি মানা সম্ভব তা কিন্তু সম্ভব হবে বলে আমার মনে হয় না, কিন্তু আমাদের স্কুল খুলতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য। অলরেডি আমরা লেট। হ্যাঁ, আপনার কথা সূত্র ধরেই, যেটি সরকারের দিক থেকে অবশ্য মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর তারা ইতোমধ্যে এটি নির্দেশনা দিয়েছে এবং সেখানে তারা একটি বিষয় উল্লেখ করেছে যে যখনই স্কুলটা খোলার সিদ্ধান্ত হবে, এখন তারা প্রস্তুতি নিতে বলেছে, খোলার সিদ্ধান্ত হবে তখন তারা বলছে যে প্রথম 15 দিন সেখানে আসলে ক্লাসে পড়ালেখার চেয়ে তাদেরকে খেলাধুলা বা এই সমস্ত বিষয়ে এঙ্গেজ করতে হবে, যাতে তারা ওই ইয়েটা ধাক্কাটা কাটিয়ে তারা ক্লাসরুমের সাথে অ্যাডজাস্ট করতে পারে। পাশাপাশি প্রায় 2 মাস প্রাতিষ্ঠানিক যে পরীক্ষা সেগুলো থেকে ইয়ে করা, তাদেরকে একটু বাইরে রাখা, এই বিষয়গুলোর কথা তারা বলছে। কিন্তু রাশেদা কেচৌধুরী, এই যে নজরুল ইসলাম খান বললেন কিছু জিনিস, যে ক্ষতিটা অপূরণীয় এবং এটা পুষিয়ে না কঠিন, তারপরে উনি কিছু কথা বলেছেন, আপনার কাছে কি মনে হয় এই যে ক্ষতিটা পুষিয়ে নেওয়া, কয়েকটা বিষয়, ক্লাস হয়নি, পরীক্ষা হয়নি, সহশিক্ষা কার্যক্রম যেটি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সব কিছু থেকে বন্ধুবান্ধব সাথে দেখা হওয়া, একসাথে টিফিন করা থেকে শুরু করে অনেক কিছু, এই সামগ্রিক ক্ষতি পুষিয়ে না কিভাবে সম্ভব? অনেক ধন্যবাদ। ক্ষতি যে কত বড় ক্ষতি হয়েছে নজরুল ইসলাম খান সাহেবের কথা থেকেই আমরা আভাস পেয়েছি, আমরা সবাই টের পাচ্ছি। কারণ এটার মধ্যে দিয়ে তো একটা প্রজন্ম প্রায় একটা বিশাল ক্ষতির মধ্যে পড়ে গেল। এই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ক্ষতি যাতে বহন করতে না হয়, সেই জন্য যে কাজটা করা দরকার, উনি খুব সুন্দর করে বলেছেন যে সহপাঠ কার্যক্রম, এটা আমাদের ধরেন এই করোনার কারণে কিছু সুযোগ তৈরি হয়েছে আমাদের, কিছু যেটাকে বলা হয় উইন্ডো অফ অপরচুনিটি, এই নতুন সুযোগ। নতুন সুযোগের মধ্যে আমি যেটা মনে করি, উনি যেটা বললেন, এই সুযোগে সব সরকারের উদ্যোগ এবং প্রাথমিকে এটা করা সম্ভব, যেহেতু বেশিরভাগই সরকারি, মোটা দাগে সবই সরকারি বলা যেতে পারে, সেটা লাইব্রেরিতে বাচ্চাদেরকে বই পড়ামুখী করা, এই শিক্ষার্থীদেরকে বই পড়ার দিকে আগ্রহী করে তোলা একটা সুযোগ। আরেকটা সুযোগ আমি মনে করি তৈরি হয়েছে, সেটি হলো আমাদের স্কুল, যেটা উনি বললেন আমরা মানে কালচারালি পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদির দিক থেকে আমরা একটু পিছিয়ে থাকি, মানতে চাই না নিয়ম কানুন অনেক কিছুই। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখন এটা বাধ্যতামূলক হয়ে গেল যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা যদি আমরা একটা ধারার মধ্যে নিয়ে আসতে পারি, অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে কিন্তু আগামীতে আমাদের এক ধরনের নিয়ম কানুন মানারও সংস্কৃতি তৈরি হবে। সেখানেই কিন্তু প্রশ্নটা আসছে যে আমাদের অবকাঠামো কি ওরকম আছে, আমরা কি করতে পারবো। এটা এনআই খান সাহেব আরো ভালো জানেন, আমাদের জনবল কাঠামো যেটা বলা হয়, যেটা সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তেমন কোন কর্মী থাকেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেইখানেই স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা নিতে হবে, প্রয়োজন হলে বেসরকারি সংগঠনগুলো। কারণ এটা তো আমি শিক্ষার্থীদেরকে দিয়ে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করাতে পারবো না, শিক্ষকরাও লেখাপড়া করাতে হবে, অন্য কাজে ব্যস্ত রাখলে চলবে না। অর্থাৎ একটি সামগ্রিক উদ্যোগের কথা আপনি বলছেন, যে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা বা সব দিক মিলিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। সেইটা আমি নজরুল ইসলাম খান একটু আপনার কাছে আবার আসি, সেটা হলো এই যে আমরা বঞ্চনার কথা শুনলাম, বঞ্চিত হওয়ার কথা শুনলাম, ঘাটতিগুলি কি বুঝলাম এবং পুষিয়ে নেওয়াটা কতটা কঠিন সেটাও আপনাদের আলোচনা থেকে আসলো। কিন্তু এই এখন এই সব কিছু মিলিয়ে যে পরিস্থিতিতে আমরা এসেছি শিক্ষা নিয়ে, এ থেকে উত্তরণে শিক্ষকের কি দায়িত্ব, শিক্ষার্থীর কি দায়িত্ব এবং কর্তৃপক্ষের কি দায়িত্ব, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আচ্ছা, প্রথম আমি শিক্ষকের দায়িত্ব হচ্ছে, আমি মনে করি ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করা আমাদের শিক্ষকদের সিরিয়াস দুর্বলতা আছে, ওনাদের নিজেদের প্রচেষ্টা করা উচিত। অর্থাৎ টেকনোলজি হচ্ছে এমন একটা জিনিস, সেটা শেখার না, এটা ব্যবহার, ব্যবহার করলে শিখতে পারবেন। এক
দুই হচ্ছে আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আমি নিষ্ক্রিয় দেখেছি। প্রাইমারিতে আমাদের হিউজ প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে, সেকেন্ডারি লেভেলে কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠান কম, আমরা দেখেছি অনেকটা নিষ্ক্রিয়। তাদেরকেও আরো মোর ইলেকট্রনিক হওয়া উচিত এবং তাদের নতুন নতুন অনেকগুলো টিউটোরিয়াল নিয়ে আসা উচিত ইলেকট্রনিক ভাবে, যারা শিক্ষকরা নিজেরা বাড়ি বসে শিখতে পারে। দ্বিতীয় তৃতীয় জিনিস, সরকারের তরফ থেকে উচিত হচ্ছে যে প্রত্যেকটা স্কুলকে কানেক্টিভিটি দেওয়া। আমাদের কিন্তু 2021 সালে মধ্যমেয়াদী যে ভিশন সেটাতে পরিষ্কার ভাবে বলা আছে, আমি নিজে এটা ঢুকিয়েছিলাম কিন্তু আমি অনেককে এটা আসলে খোঁজ খবর রাখতে দেখি না। যদি এটা কানেক্টেড করা হয় তাহলে স্কুলে যে ফেস টু ফেস ছাড়াও আরো যদি ওখানে ঘন না বসে আরো দূরে দূরে বসে কিছু ইলেকট্রনিক ব্যবহার, অর্থাৎ হাইব্রিড মোডে দেওয়া যায়, এবং আমাদের শিক্ষানীতিতে হাইব্রিড মোডে দেওয়ার বিধান নাই, এখানেও পরিবর্তন আনা দরকার। এবং সবচেয়ে বড় দরকার, আমরা সবসময় সরকারকে বলি কিন্তু স্কুল কিন্তু অনেকটা অটোনমাস, তার একটা পার্টিকুলারলি সেকেন্ডারি স্কুল সেখানে একটা ম্যানেজিং কমিটি আছে, বাট আনফরচুনেটলি আমরা তাদেরকেও সরকারের দিকে তাকিয়ে থাকতে দেখি। এই সময় আমরা দেখলাম কোভিড এর সময় তারা বেশি তৎপর না, দুই একটি স্কুল ছাড়া। এই ম্যানেজিং কমিটির ব্যাপারে ভাবতে হবে, কাদেরকে দিলে তারা বেশি তৎপর হবে, তারা গাইড করতে পারবে, তারা শিক্ষকদেরকে সহায়তা দেবে। এরপরে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পড়ার আরো নতুন নতুন অনেক কন্টেন্ট তৈরি করা দরকার ইলেকট্রনিক, আমাদের বইটা সম্পূর্ণ ইলেকট্রনিক হওয়া উচিত, তাহলে হবে কি খরচ অনেক কমে যাবে এবং এই খরচটি আমাদের অনেক আরো ইলেকট্রনিক সহপাঠ্য বানানো সম্ভব হবে। এরপরে আর একটা ফোর্থ জিনিস, আমাদের শিক্ষকে রিডিজাইন করা দরকার। আমরা দেখেছি আমরা বাস্তব অনেক কিছু শিখছি না, জীবনের জন্য প্রস্তুতি, স্বাস্থ্য একটা জীবনের জন্য প্রস্তুতি, সুতরাং আমাদের শিক্ষাকে আসলে টেকনিক্যাল এডুকেশনের দিকে নেওয়া দরকার, শিক্ষার ফোকাসটাকে এন্টারপ্রেনিয়রশিপের দিকে নেওয়া দরকার। এখন শিক্ষার ফোকাস হচ্ছে চাকরি সর্বোপরি। আমি মনে করি সম্ভবত নজরুল ইসলাম খানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা এর মধ্যে চেষ্টা করব তাকে আবার সংযুক্ত করার জন্য। রাশেদা কে চৌধুরী, নজরুল ইসলাম খান বলছিলেন অনেক কিছু এবং উনি ম্যানেজিং কমিটির প্রশ্ন এনেছেন। আমরা জানি বাংলাদেশের ম্যানেজিং কমিটিগুলো নিয়ে এখন অনেক প্রশ্ন আছে, কারণ কমিটিগুলিতে বিশেষ অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব দেখা যায়। আবার উনি শিক্ষকদের দক্ষতার কথা বলছেন, তাদেরকে আরও শেখার কথা বলছেন, কিন্তু আপনারা বিশেষজ্ঞরা অনেক সময় বলেন যে এমন শিক্ষকদের পরিস্থিতি এমন আছে যে অনেক শিক্ষককে ট্রেনিং দিয়েও আসলে সেই দক্ষতা অর্জন করানো সম্ভব না, সেই সংকটও আছে। তো সব মিলিয়ে কি করা দরকার, এই এই শিক্ষক শিক্ষার্থী কর্তৃপক্ষ কার কার কি করা দরকার আসলে? প্রথম হলো যে যেটা উনি বলেছেন, আসলে দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের উপরই থাকা উচিত, কারণ বিশাল কর্মযোগ্য আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রায় 4 কোটি শিক্ষার্থী, তার সাথে শিক্ষক অভিভাবকরা তো আছেন। সেইখানে এই বিষয়গুলা যে ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন স্কুল ম্যানেজিং কমিটি, বিশেষ করে মাধ্যমিকে বেসরকারি ভাবে তো সব বেশিরভাগই বেসরকারি, সেখানে তাদের তাদের জবাবদিহিতাটা জায়গায় আর একটু যদি রাষ্ট্র যদি আর একটু শক্তিশালী হয়, আমি বলবো সরকার বা মন্ত্রণালয় গুলো যদি আর একটু শক্ত ভূমিকা পালন করেন এদের জবাবদিহিতার ক্ষেত্রে, নিয়মতান্ত্রিকতার ক্ষেত্রে, আমি বলবো না নিয়ন্ত্রণ করা, কারণ এরা বেসরকারি ভাবে পরিচালিত কিন্তু সরকার তাদেরকে অনেক ধরনের সহায়তা দিয়ে থাকেন, সেখানে জবাবদিহিতার জায়গা থেকে তারা যদি আসেন, তাদের বিরুদ্ধে তো প্রায় অভিযোগ ওঠে নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য ইত্যাদি, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে মানটা হোঁচট খায় এবং শিক্ষকদের মান ভালো না থাকার কারণে অনেক সমস্যা হয়। রাশেদা কে চৌধুরী, আমাদের হাতে একদমই আর সময় নেই, 30 সেকেন্ড সময় আছে। নজরুল ইসলাম খান আবার সংযুক্ত হয়েছে, নজরুল ইসলাম খান আপনি আপনার বক্তব্যটা শেষ করতে করুন 30 সেকেন্ড। আমি মনে করি কোভিড এর কারণে অনেক ড্রপ আউট হবে, সেটা ঠেকানোর জন্য কি করা দরকার, এখন স্কুলে যেমন বেতন লাগে, কাপড় চোপড় বাচ্চারা তার অভিভাবকরা দেয়, খাবার দেয়, আমি মনে করি স্কুলের বই ফ্রি, খাতা কলম সব ফ্রি স্কুলেই থাকবে, জামা কাপড়ও ফ্রি, তার একটা ব্যবস্থা করা উচিত, তাহলে কিন্তু ড্রপ আউট আর থাকবে না। আর সরকার তো খাদ্যের ব্যবস্থা করছে দুপুরে, এটা যদি না করা হয় ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাবে। আমাদের হাতে আর একদমই সময় নেই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি লন্ডনে পুলক গুপ্তের কাছে।
ধন্যবাদ রাকিব, শুনছিলেন ঢাকা থেকে শনিবারের বিশেষ আলোচনা। শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়ার জন্য একটা গাইডলাইন প্রকাশ করেছে সরকার। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30, ভারতের সময় সন্ধে 7:00 শুনবেন আশা করে। আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই পরিক্রমা শেষ করছি, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি।